বন্যায় হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার প্রণোদনা দেবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক। আউশ মৌসুমে এই প্রণোদনা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে সরকার। সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শ কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী একথা জানান। এই মুহূর্তে দেশে সারের কোনো সংকট নেই জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, মজুদও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আছে। দেশে প্রতি বছর 26 লাখ টন ইউরিয়া, 7.5 লাখ টন টিএসপি, 16.5 লাখ টন ডিএপি, এমওপি লাগে 7.5 লাখ টন। হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এই সকল এলাকায় হাওরও আছে, এমনি ইয়ে জমি আছে, সেখানে যাতে আউশের উৎপাদনটা বাড়ানো যায় তার জন্য আমাদের সর্বাত্মক কর্মসূচি থাকবে এবং আমরা সেইভাবেই প্রণোদনা দিব আর কি। অবশ্যই ক্ষয়ক্ষতি মেটানোর জন্য অবশ্যই চাষিদের পাশে এই সরকার থাকবে।